আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আসছি বিডি টুরিস্ট অনলাইন পত্রিকা থেকে। আজকে আমরা আছি বরাবরের মতো স্বনামধন্য হসপিটাল বাংলাদেশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে। আচ্ছা, আপনার নাম এবং আপনার ঠিকানা কোত্থেকে আসছেন একটু আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আমি আমার নাম মোহাম্মদ ফয়জুল হক। আমি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার দরা উপজেলার নরসিংপুর ইউনিয়নে বীরেন্দ্রনগর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আপনার আপনি যে ডিপিএস হসপিটালে চিকিৎসা দিনে আছেন এখন, আপনি আমি যতটুকু শুনলাম আপনি আজকে আর চলেও যাবেন। জি, আজকে চলে যাব। কি কারণে এখানে এসেছেন একটু যদি আমাদের দর্শকদের বলতেন। যে আসলে আমার দীর্ঘদিন থেকে আমার এই হাড়ের পায়ের হাঁটুতে ব্যথা, দুই পা হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, শোল্ডারে ব্যথা, মানে আমার প্রত্যেকটা জয়েন্টে আমার ব্যথা হয়ে গেছে। প্রতিটা জয়েন্টে আপনার ব্যথা ছিল? জি, প্রত্যেকটা জয়েন্টে আমার জখম ধরেছিল। আচ্ছা আচ্ছা। আমি আমার বৃহত্তর সিলেটে অনেক ডাক্তারি করাইছি, ডাক্তারের কাছে গেছি, অনেক টেস্ট করছে ওরা, ঔষধও দিছে, কিন্তু উপকৃত হই নাই। আচ্ছা। তারপরে আমি ওই আপনাদের এই হসপিটাল ডিপিআরসি হসপিটালের স্যারের একটা সাক্ষাৎকার দেখলাম এই ইউটিউবে। ইউটিউবে? জি, ইউটিউবে দেখে আমি লোকেশন নিয়ে এখানে আসলাম। আচ্ছা, লোকেশন নিয়ে এখানে আসছি। জি, লোকেশন নিয়ে এখানে আসছি। আচ্ছা, তো আপনার যে এই জয়েন্টের যে সমস্যাগুলো ছিল, পায়ে হাতে সব দিকে জয়েন্টের সমস্যা ছিল, তো এই সমস্যা কি কাটিয়ে উঠেছে না? আর কত, আচ্ছা আপনি কতদিন যাবত এখানে ভর্তি ছিলেন? আমি আজকে 12 দিন যাবত ভর্তি। 12 দিন যাবত? জি, 12 দিন যাবত। আচ্ছা, এর আগে আসছিলাম স্যারের কাছে, টেস্ট করছেন, এমআরআই করছেন, করার পরে এই রোগ ধরা পড়ছে। আচ্ছা, এর আগে কিন্তু রোগ ধরা পড়ে নাই। আচ্ছা, ওই তার কাছে আসার পরে আমার রোগটা ধরা পড়ছে। রোগটা ধরা পড়ছে এবং এই 12 দিন চিকিৎসা ওই চলছে। আচ্ছা, তো 12 দিন চিকিৎসা নিয়ে আপনি কি এখন আপনি এই যে সমস্যাগুলো ছিল সেগুলো কি কাটিয়ে উঠেছেন? জি, ইনশাআল্লাহ খুব ইমপ্রুভ হয়েছে। এখন ইমপ্রুভ হয়েছে? জি, হয়েছে। আচ্ছা, আপনি যে সমস্যা ভুগছিলেন এর কতদিন, কত বছর যাবৎ? যদি আমাদের 5 বছর আগে থেকে আমি এই 5 বছর ধরে 5 বছর ধরে এই রোগে ভুগছিলাম। এর আগে কি অন্য কোথাও আপনি ট্রিটমেন্ট করেছিলেন, কোন ডক্টর দেখেছিলেন কি? জি, অনেক ডাক্তার দেখাইছি। আচ্ছা, তারা কি মানে কি আপনাকে কোনো সুরাহা দিতে পারেনি, কোনো সমাধান দিতে পারেনি? এই তো এসরো করে, এরপরে ব্লাড টেস্ট করে, এরপরে টেস্ট যেগুলো করার আগে এগুলো করে, আমরা তো আর ডক্টর না জানি না যে তারা যাই বলে, ডক্টররা যাই বলে তাই করি, ওষুধ খাই। মানে তারা কি করতে বলে একটু যদি আমাদের দর্শকদের বলতেন আপনি। ওনারা মানে তাদের ট্রিটমেন্টটা কি ছিল? তাদের ট্রিটমেন্ট এটা একটু ইয়ে হয়ে গেছে। তারা কি কোনো প্রকার থেরাপি দিত? থেরাপি দিয়ে দেওয়ার কথা বলে নাই। আচ্ছা, শুধু টেস্ট, হ্যাঁ, এবং ঔষধ। ঔষধ, ঔষধের উপর ডিপেন্ড করে তারা আপনাকে ট্রিটমেন্ট করাতে চাচ্ছিল, কিন্তু সেটা সমাধান আপনি তারা দিতে পারেন দিতে পারে নাই। পরবর্তীতে আপনি যদি যখন এখানে, আপনি তো এখন এখন কি কি অবস্থা আপনার এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপায় এই যে অবস্থা আছে। আচ্ছা, এরকম যদি থেকে যায় ইনশাআল্লাহ, পরবর্তীতে যদি রোগ আমার ফিরে না আসে, আমি ইনশাআল্লাহ আল্লাহর কৃপায় পুরোটা সুস্থ। আচ্ছা, আপনি তো বলছেন আপনি সুস্থ, এই 12 দিন যাবৎ ট্রিটমেন্ট নিয়ে সুস্থ, তো এখানে কি ট্রিটমেন্ট নিয়েছেন আপনি আমাদের জন্য? এখানে অনেক ট্রিটমেন্ট আইটেম, অনেকগুলো আইটেম। মানে কি কি এগুলা? কি মানে কি মানে আপনি কি শুধুমাত্র মেডিসিন খেয়ে? জি না, বা অপারেশনের মাধ্যমে? কিভাবে একটু বলুন। না, অপারেশন না। তাহলে মেডিসিন প্লাস এরপরে এই যে আইটেমগুলো আছে এগুলো আমি সব আইটেমের নাম অবশ্যই থেরাপি প্লাস ফিজিওথেরাপি যে আল্ট্রাসোনোগ্রাফি, এরপরে আপনার আমি সকালের নাম আমি বলতে পারছি না, মানে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ঘন্টা দেড়েক পর পরই আমার স্টেটমেন্ট শুরু হইতো। ঘন্টা দেড়েক পর পর নাকি? প্রীতি, আমি যতটুকু শুনেছি এখানকার যে ট্রিটমেন্ট চিকিৎসা সেবা সেটা হচ্ছে তিন বেলায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে পরে করলেই 3 ঘন্টা মানে সারাদিন শেষ হয়ে যায়। আচ্ছা,
বিপিআরসির যে চিকিৎসা সেবা, আপনি কি সন্তুষ্ট তাদের চিকিৎসা সেবা? জি জি সন্তুষ্ট, আমি 100% সন্তুষ্ট। আচ্ছা, এবং কি স্যার স্যারের উপর আমি সন্তুষ্ট, স্যার আমাকে অনেক ভালোবাসেন। আচ্ছা, আমি আরো অনেক ডক্টরদের কাছে গেছি, এরকম এত ভালো ব্যবহার আমি পাইনি কোনো গানে। ডক্টরের ব্যবহার ভালো? জি খুব ভালো, দিনে কমপক্ষে 2-3 বার আমার খোঁজ নিয়েছেন। আমাদের দর্শকদের, আপনার যারা আপনার যে সমস্যায় ভুগছিলেন, যারা সেই সমস্যা নিয়ে ভুগছে, তাদেরকে যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে, তাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে, একটু বলবেন আমাদের দর্শক। আমি অবশ্য বলবো, আমার গণমাধ্যম ফেসবুক আমারও আছে, আমি ফেসবুকে আমিও এই ব্যাপারে স্ট্যাটাস করব। আর আমি বলতে চাই যে আসলে এই ডিপিআরসি হসপিটালে যাদের এই ধরনের অসুখ আছে, ইনশাল্লাহ যদি আসেন চিকিৎসা নেন, ইনশাল্লাহ 100% তাদের এপ্রুভ হবে এই রোগ। আর জি আমি আমি অবশ্য দর্শকদের উদ্দেশ্যে কথাই বলতে চাই, যাদের এই এবিলিটি আছে তারা যেন এসে এই চিকিৎসা চিকিৎসা সেবাটা নেন। ডক্টর সফিলা প্রধান। জি সফিলা প্রধান সাহেব। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি তো আজকে চলে যাবেন, তাই না? জি চলে যাব। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। জি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জি আপনাদেরকে অশেষ ধন্যবাদ। জি স্যারকে অশেষ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, জি সালাম।